ডিএফটিভি সত্যের পথে সংগ্রাম। ওই রাজার রানী মিশরের ফার্স্ট লেডি যখন ইসুয়ের পিছনে লেগে গেল, ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে নরমে গরমে ধমকের সুরে আবার প্রেম মায়া মমতার সুরে, সে বারবার ইউসুফকে নিজের দিকে আকর্ষণ করে, কিন্তু ইউসুফ পাত্তা দেয় না। যত রকমই সে চেয়েছে ইউসুফকে সে বাগাতে পারেনি। পরিশেষে পরিকল্পনা ভিত্তিক একদিন দুপুরের পরে ইউসুফকে খাস কামরায় ডেকে ফার্স্ট লেডি এই কাণ্ডখানা এই ঘটনা ঘটিয়েছিল, সব দরজা জানলা বন্ধ করে নিজের খাটের কিনারে ইউসুফকে ডেকে সে বলছে, হায় তালাক, মারমাডিউক পিস্তাল, হি ওয়াজ এ কনভার্টেড মুসলিম, তিনি কোরআন শরীফের একটা নির্ভরযোগ্য তাফসিরও লিখেছেন ইংরেজি ভাষায়, মারমাডিউক পিস্তাল এ আয়াত অংশের তর্জমা এইভাবে করেছেন, অগাল্লা খাতিল আবহাব, ভদ্র মহিলা ফার্স্ট লেডি ঘরের দরজা জানলা এগুলো বন্ধ করা দেওয়ার পরে অকালাত হাই তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি, দেখুন কোনো রাগঢাক নেই, লজ্জা সরমের বালাই নেই। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, একজন নারী সে যখন তার নারীত্ব ব্যক্তিত্ব সতীত্ব এগুলোকে হারিয়ে ফেলে, তখন সে একদিকে দিওয়ানা হয়ে যায় আরেকদিকে নির্লজ্জ হয়ে যায়। যেই তরুণ তাকে আম্মা ডাকে, মায়ের মতো সম্বোধন করে, বাচ্চা প্রথম দিন এসেই বলেছে আমাদের তো কোনো সন্তান নেই, আশা আইয়ান ফাহানা, একে আদর যত্ন করে লালন পালন করো, ভালো করে দেখভাল করো, দেখে শুনে রাখো, হয়তো বা এই আমাদের অনেক কাজে লাগবে, অনাত্মা খেজুহু আলাদা, অথবা আমরা এই ছেলেকে এই তরুণকে এই যুবককে সন্তান হিসেবে আগামী দিনে পেয়ে যাব। আর সন্তান হিসেবে ইউসুফ তাকে আম্মা ডাকে। একজন নারী কত নির্লজ্জ বেহায়া হলে এইভাবে পালক পুত্রের মতো একজন তরুণ লাজ লজ্জার মাথা খেয়ে সকল প্রকার নীতি নৈতিকতা এগুলাকে উচ্ছন্নে দিয়ে এইভাবে নিজের দেহবল্লরী ইসুয়ের সামনে ভোগ করার জন্য অফার করতে পারে। প্রিয় দর্শক, এর বিচারের ভার আপনাদের উপরে। নারী যখন তার চরিত্র হারিয়ে ফেলে তখন তারা এইসব কাজে পুরুষের চাইতে অনেক অনেক বেশি অগ্রগামিনী হয়। কোরআনে পাকে সূরা নূর প্রথম দিকে আপনারা দেখুন, আর জানি এত জানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ যদি এই কাজ করে ব্যভিচার করে তাদেরকে এই শাস্তি আল্লাহর বিধানে ঘোষণা করা হলো। এখানে জানিয়া জেনাকারিনী নারী এইটা আগে বলা হয়েছে, তারপর জানিন জেনাকার পুরুষ পরে বলা হয়েছে। আবার চুরির ঘটনা ইসলামের দণ্ডবিধি ফৌজদারি আইন সেখানে বলা হচ্ছে আর সারেকো আর সারেকাত, চোরা এবং চুরুনি, চোর এবং চুরুনি তারা যদি চৌর্যবৃত্তে লিপ্ত হয় তাদের হাত কেটে দাও। অ্যাটেনশন প্লিজ। প্রিয় দর্শক, জেনা ব্যভিচারের ব্যাপারে আল্লাহ ব্যভিচারিণী নারী তার কথা প্রথম বলেছেন, তারপরে পুরুষের কথা বলেছেন। আর চুরির ব্যাপারে আল্লাহ পুরুষের কথা আগে বলেছেন, নারীর কথা পরে বলেছেন। এটার মধ্যে এমন একটা সূক্ষ্ম ফিলোসফি সূক্ষ্ম দর্শন বিরাজ করছে যে জেনা ব্যভিচার এগুলোর ব্যাপারে পুরুষের চাইতে নারীরা অগ্রগামিনী, চুরি চোট্টামি বাটপারি এগুলার ব্যাপারে নারীদের চাইতে পুরুষরা অগ্রগামী। ইউসুফ পাত্তা দিলেন না, বললেন যে আমার রব
তিনি বলেছেন জেনা করা যাবে না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার রব তিনি বলেছেন প্রকৃতি ইমানদার নীতিবান তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। প্রিয় দর্শক, একটি বার লক্ষ্য করুন, কোন কোন তাফসিরকারক অবশ্য ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া এই আয়াত অংশের তর্জমা করেছেন যে মিশরের সম্রাট বাদশাহ হুজুর আমার মনিব, তিনি আমাকে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো আশ্রয়, গোলাম হিসাবে আমি অবহেলিত ছিলাম, ধীরকৃত ছিলাম, ঘৃণিত ছিলাম, কিন্তু আমার মনিব মিশরের বাদশাহ যাকে আমি আব্বা ডাকি, তিনি তো আমাকে কোনোদিন অবজ্ঞা করেননি, তিনি আমাকে আদর করে সোহাগ ভরে ভালো আশ্রয়, ভালো খানা বিনা আচার আচরণ এগুলো দিয়ে আমাকে লালন পালন করছেন। আমার সেই মনিব আজিজে মেসের তার স্ত্রীর সাথে ব্যভিচার করা এটা বিরাট খেয়ানত। সুতরাং আমি আমার মনিব রব্বি তার সংসারে সমাজে দাম্পত্য জীবনে ফাটল ধরাবার জন্য এমন অন্যায় করতে আমি রাজি নই। তবে প্রথম যে তর্জমাটা আমি করেছি যে ইন্নাহু রাব্বি আগামী দিনের নবী, এমন নীতিবান একজন মানুষ তিনি রেফারেন্স দিয়েছেন ইন্নাহু রাব্বি, তিনি আমার রব, তিনি আমার খালেক মালেক, তিনি আমার সবকিছু নিরঙ্কুশ মালিক, তিনি আমাকে ব্যভিচারের পারমিশন দেননি। সুতরাং জুলাইখা, তুমি যতই আবদার করো, যতই ইটিং পিটিং করো, নীতি নৈতিকতা এটাকে বিসর্জন দিয়ে তোমার ইচ্ছা পূরণ করতে আমি সক্ষম নই।